পান বাজারের যে প্রাক কন্টিনেন্টাল হোটেল আছে, প্রাক কন্টিনেন্টাল হোটেল আজি এখন আশ্রু উদ্যোগত যে বিশেষ সভা অনুষ্ঠিত হব কিছু সময় পিছতে, আর যখন বৈঠকত অসম সাহিত্য সভা, এপসু, বড় সাহিত্য সভা আর আশুকে ধরে এনে ধরনের চারিটা সংগঠনে অংশগ্রহণ করব, আর চারিটা জাতীয় সংগঠনে সাম্প্রতিক সময়ত যে অসমীয়া ভাষা বা বড়ো ভাষা লগতে যে অন্যান্য যেসমূহ জনগোষ্ঠীয় যেসমূহ ভাষা আছে সেই ভাষাসমূহক প্রচলনের ক্ষেত্রত লই তেওঁলোকে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত করেছে, আর এই বৈঠকত কেবাটাও সিদ্ধান্ত লওয়া হব বলে ইতিমধ্যে জানিপরা গেছে। আর এই বৈঠকের অন্তত কি সিদ্ধান্ত লওয়া হব, কেনেদরে আগবঢ়া হব সেই বিষয়ে যেওঁলোকে তিনি বজাত এক সংবাদ মেলযোগে সম্বোধন করব, সংবাদ মাধ্যমক অবগত করব। কিন্তু এই মুহূর্তে কব লাগবে যখন বৈঠক অনুষ্ঠিত হব এই বৈঠকখন আসলে কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হব বলে ইতিমধ্যে ধারণা করা হয়েছে। আর যেহেতুকে কেবিনেটে ইতিমধ্যে রাজ্য সরকারে যে তৃতীয় শ্রেণীরপর ইংরাজি আর যে গণিত বিষয়ক ইংরাজি মাধ্যমত পড়ার এক ব্যবস্থা গ্রহণ করেছে, এই বিষয়ক লোকে ইয়াত আলোচনা করব। আর যে বড় ভাষা যেহেতুকে অষ্টম অনুসূচীর স্বীকৃতি পাইছে তারপরও বড় ভাষা পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করাক বা বড় মাধ্যমের এই বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব সরকারে, তেওঁলোকৰ আজি এই বিষয়সমূহ আলোচনা করব। যত সাহিত্য সভার ইতিমধ্যে সম্পাদক আহি ইয়াত উপস্থিত হয়েছে, আশুর নেতৃবর্গ আহি উপস্থিত হয়েছে, এপসুর নেতৃবর্গ আহি ইয়াত উপস্থিত হয়েছে, আর কিছু সময় পিছতে বড় সাহিত্য সভার লোকসকল আহি ইয়াত উপস্থিত হব। আর এই সমগ্র বিষয়ক এক দীর্ঘলানি আলোচনা চলিব, আর আলোচনার অন্তত সংবাদ সম্বোধন করব এই বিষয়সমূহক। আর শেহতভাবে যদি আমি চাও ইতিমধ্যে সরকারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃতীয় শ্রেণীরপর দ্বাদশ শ্রেণীলকে তৃতীয় শ্রেণীর আর দ্বাদশ শ্রেণীলকে যেসমূহ সাধারণ গণিত আর সাধারণ বিজ্ঞানের পাঠ্যক্রম ইংরাজি ভাষাত করা প্রবর্তন করার কথা ব্যবস্থা গ্রহণ করেছে, তাক ইতিমধ্যে বহুকটা জাতীয় সংগঠনে বিরোধিতাও করা দেখবলে পাওয়া গেছিল, আসুই ইতিমধ্যে বিরোধিতা করেছিল, সরকারক পুনের বিষয়টি বিবেচনা করার কারণে আহ্বান জানাইছিল। একদরে সাহিত্য সভার তরফেরপরাও বিরোধিতাচরণ করেছিল, আর বিষয়টি আলোচনার পোষকতা করেছিল, সরকারক পুনের আলোচনা করে চাবলে আহ্বান জানাইছিল। আর সেই সমগ্র বিষয়ক ইতিমধ্যে এই আলোচনার আজি অংশগ্রহণ করব। এই আলোচনার অকল অসমীয়া মাধ্যমেই নহয়, বড়ো ভাষার লগতে যেসমূহ অন্যান্য জনগোষ্ঠীয় ভাষা আছে জনগোষ্ঠীয় ভাষাসমূহ প্রচলনের ক্ষেত্রে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তির ক্ষেত্রে কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগিব তাক লৈ এক বিস্তৃত আলোচনা হবে। আর এই আলোচনার অন্তত ধন্যবাদ জানাইছো।